হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর এটা হয়ে যাচ্ছে সংক্রান্তির আগের দিন, আমরা পিঠে করি। তো এখানে দেখো চালের গুঁড়িটা আমি এই জায়গাটা করে গরম জল করে নিয়ে এসেছি। জলটা একদম খুব ভালো করে গরম করেছি, আর তারপর চালের গুঁড়োটা আমি মাখছি। আর এখানে আমার বাবা আছে, বাবা আমার সাথে পিঠেগুলো একটু করে দিচ্ছে। আর বাটির মধ্যে যেটা দেখতে পাচ্ছো এটা তিল, তোমাদেরকে তো আগে ভিডিওতে আমি দেখিয়েছি যে তিলটা বানিয়েছিলাম। আর এরপর দেখো এখানে অনেকগুলো গুঁড়ে নিয়েছি, আর হাঁড়িতে জলও চাপিয়ে দিয়েছিলাম। তো তাড়াতাড়ি করে এগুলো সব গুঁড়ে নেবো। আর আমি এখন যখন ভয়েস ওভার দিচ্ছি, আমার গলাটা কিন্তু ভীষণ ধরে আছে, ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। তো তার জন্য তোমাদের কাছে আগেই সরি বলে দিচ্ছি। আর এখানে দেখো খোয়াটা আমি দিচ্ছি, এখানে কয়েকটা করেছিলাম তিলের, আর নারকেলের যে পুরটা সেটারও কয়েকটা করেছিলাম, আর কয়েকটা খোয়ারও করেছিলাম। কারণ আমার দেওর যেহেতু নারকেল বা তিলেরটা খেতে পাবে না, তার জন্য খোয়ারটা বানিয়েছিলাম। আর এখানে দেখো আমার একবার বানানো হয়ে গেছে। আর আমি যেটাতে করে চাউ করার সময় চাউটা জলটা ঝরাই, সেইটাতে করেই করেছি। অনেকে কাপড় বেঁধেও করে, আমার এইভাবে সুবিধা হয়, তাই আমি এইভাবেই করি। আর এখানে দেখো করছি, আর এরকমভাবে নামিয়ে রাখছি। আর নামাবার সময় অবশ্যই একটুখানি ওপর থেকে জল ছিটিয়ে দেবে, তাহলে খুব ভালো হয়। আর এখানে দেখো দুধ পিঠাটাও আমি করে নিয়েছিলাম, দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম। আর তারপর খোয়া দিয়ে গড়ে রাখা পিঠেগুলো আমি উপর থেকে দিয়ে দিয়েছিলাম। আর এরপর একটু ভালো করে ফুটে যাবে। আর নামাবার সময় সামান্য চিনি আর খেজুর গুড় দেবো। আমি পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ সেদিন থেকে আমার ভীষণ সর্দি কাশি স্টার্ট হয়ে গেছে, আর গলাটাও কথা বলতেও ভীষণ প্রবলেম হচ্ছে, তো কাশিটাও প্রচণ্ড হচ্ছিল। তো সেই কারণে আমি পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তবে সামান্য করে কিছু ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ইচ্ছে ছিল আরও কয়েক রকমের পিঠে করার, কিন্তু শরীরটা ভালো ছিল না, সেই কারণেই শুধুমাত্র এই দুই রকমেরই করলাম। আর ইচ্ছা আছে আর একদিন করবো, সেদিন তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, পুরো ফুল রেসিপিটা। তো এখানে দেখো আমার পিঠেগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি চিনিটা আর গুড়টা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কালারটা কীরকম হয়েছে। তো এখানে দেখো আমার হয়ে গেছে কমপ্লিট। আর এটাতে কিন্তু খেজুর গুড় মাস্ট, খেজুর গুড় দিলে তবে এটার টেস্টটা আরও অনেকটা বেটার হয়ে যাবে। আর খেজুর গুড়ের যে একটা গন্ধ আছে সেটাও ভীষণ ভালো লাগে এটার সাথে। তো ভিডিওর শুরু থেকে কথা বলতে পারিনি, তাই ভাবলাম যে এখন একটুখানি ফ্রি রয়েছি, কথা বলিনি একটু তোমাদের সাথে। আর তোমরা তো দেখলে যে পিঠে বানানো হয়ে গেছে সমস্ত রকমের, কিন্তু আমার শরীরটা একদমই ভালো নেই, গলাটা ভীষণ খুসখুস খুসখুস করছে, আর কাশিটাও হচ্ছে, তার জন্য ভালো লাগছে না কোনো কিছুই। দেখ মুখ চোখের অবস্থা দেখেও বুঝতে পারছো যে সর্দি কাশি দুটোই হয়েছে, কিন্তু কাশিটার জন্য খুব বেশি কষ্ট হচ্ছে। রাত্রেবেলায় ঘুমোতেও পারছি না ভালো করে, তো ডাক্তার দেখিয়েছি, ওষুধও খাচ্ছি। আর আজকেই খেলাম ওষুধগুলো, তো এখন একটুখানি ঠিক আছে সন্ধ্যার দিক থেকে, কিন্তু রাত্রেবেলা শুলে পরে কাশিটা বেশি হচ্ছে, দিনেরবেলা খুব একটা হচ্ছে না, কিন্তু রাত্রেবেলা যখন শুচ্ছি, কালকে তো পুরো সারা রাত ঘুমোতেই পারিনি, এত কাশি হচ্ছিলো। উঠে বারবার গরম জল খেলাম, একটু কাড়া বানিয়ে খেলাম, কিন্তু কিছুতেই কিছু উপকার হচ্ছে না, কাশিটা খুবই হচ্ছে। আর যখন কাশিটা হচ্ছে তখন গলাটা একদম ভীষণ কষ্ট হচ্ছে গলার ভেতরে, তো তার জন্যেই বিশেষ করে আমি আর কিছু শেয়ারও করতে পারছি না। আর কয়েকদিন ধরে ভিডিও আমি খুব একটা ভালো করে দিতে পারছি না, কারণ দেখবে যদি শরীর ভালো না থাকে তাহলে কিন্তু কিছুই ভালো লাগে না। শুধু আমারই না, আমার হাজব্যান্ডেরও শরীরটা খুব একটা ভালো নেই, ওরও এরকম সর্দি কাশি রয়েছে, কিন্তু ওকে তো অফিস যেতে হচ্ছে, কাজও করতে হচ্ছে, আমাকেও সমস্ত কাজ করতে হচ্ছে, কিন্তু আমি একটু রেস্ট নিয়ে নিয়ে করতে পারছি। আর ছেলেরও কাশি হয়েছে, ওরও কানে ব্যথা করছে, ঠান্ডাটা সবারই ভীষণভাবে লেগেছে, আর ওয়েদারটা এত চেঞ্জ হচ্ছে, তো কখনো সময় ঠান্ডা লাগছে, কখনো গরম লাগছে, তো যার জন্য এরকম হচ্ছে। তো চলো আর বেশি বকবক করবো না, এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে। আর এটা হয়ে যাচ্ছে নেক্সট ডে, মানে শুক্রবার। শুক্রবার দিনের বেলা এখানে দেখো খিচুড়ি করে নিয়েছি, সমস্ত সবজি দিয়ে খিচুড়ি করেছি, এটা দুপুরবেলার দেখাচ্ছি আমি তোমাদেরকে। আর এখানে দেখো চিকেনের ঝোল ফুটছে, ভেবেছিলাম মটন করব, কিন্তু আমার দেওর মটন খায় না, তাহলে আবার আলাদা করে চিকেন মটন দুটো করতে হবে, তার জন্য একেবারে সকলের জন্য চিকেনই করে দিয়েছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের আর নিজের ফ্যামিলির খেয়াল রেখো, বাইরে গেলে অবশ্যই স্যানিটাইজার আর মাস্ক ইউজ করো। আর আমার ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর সুন্দর সুন্দর কমেন্ট করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা হিট করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক শুভেচ্ছা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
বাবা, টেক কেয়ার।